অ্যাডোবি ইনডিজেন সিএস টু সফটওয়্যারটির এই অধ্যায়ে আমরা এর টুলসগুলো সম্পর্কে পরিচিত হব। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আমরা যারা কাজ করেছি তাদের কাছে অ্যাডোবি ইনডিজেন সিএস টু সফটওয়্যারটির ম্যাক্সিমাম টুল এবং প্যালেটগুলো খুব বেশি পরিচিত বলেই মনে হবে। শুধুমাত্র কিছু টুল এখানে নতুনভাবে সংযোজিত হয়েছে। তো যেহেতু অ্যাডোবি ইনডিজেন সিএস টু সফটওয়্যারটির সিংহভাগ টুলগুলো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাথে সাদৃশ্য রয়েছে ম্যাক্সিমাম টুলগুলো, সুতরাং এই অ্যাডোবি ইনডিজেন সিএস টু সফটওয়্যারটি দিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের খুব বেশি অসুবিধা পোহাতে হবে না এবং খুব বেশি নতুন বলে মনে হবে না। এখানে যে বিষয়গুলো একেবারেই নতুন সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন দেখব কী কী নতুন টুলস এবং প্যালেটগুলো সংযোজিত হয়েছে এবং সেটি দিয়ে কী কাজ করা যায়। যেমন ধরুন এখানে যে টুল বারটি রয়েছে এই টুল বারটির সাথে আমরা সবাই খুব বেশি পরিচিত যারা অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেছি। এই টুল বারের সাথে যে সকল টুলগুলো রয়েছে সেগুলো আমরা একেবারেই দেখতে চাচ্ছি না, কারণ এটি আমরা দেখি আমাদের কাছে খুব বেশি পরিচিত মনে হয় এবং এই টুলগুলো দিয়ে কী কাজ করা যায় সেটিও আমরা অলরেডি জানি। তারপরও একটি বিষয় আমাদের একেবারেই নতুন, সেটি হলো এখানে যে একটি রেক্ট্যাঙ্গেল রয়েছে এই রেক্ট্যাঙ্গেল দিয়ে যদি আমরা একটি ড্র করি এবং এখানে যে ফিল কালার এগুলো আমরা আগেই ফটোশপে বা ইলাস্ট্রেটর করেছি, এছাড়া এখানে যে লাইন কালার রয়েছে সেই লাইন কালার যদি আমরা এখান থেকে পরিবর্তন করি, তো এখানে একটি বিষয় হলো যে আমরা স্ট্রোক এই নিচের যে লাইন কালারটি সেটি কিন্তু আমরা পরিবর্তন করেছি, তারপরে এটি দেখা যাচ্ছে না। তো আমরা কিন্তু এখান থেকে এই বিষয়টি নতুন, অর্থাৎ উপরের এখান থেকে আমরা কিন্তু এটিকে আমাদের যে লাইনটি ছিল সেটি কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পেরেছি, অর্থাৎ একেবারে চিকন ছিল সেটি আমরা মোটা করতে পেরেছি। তো দেখুন এখানে এই অবজেক্টের সাথে রিলেটেড এডিট করার জন্য সমস্ত অপশনগুলো অলরেডি এখানে যোগ হয়েছে। এছাড়া আরও কিছু বিশেষ যে আমরা যখন কাজ করবো সেই কাজ করার ক্ষেত্রে কাজকে আরও গতিময় আরও দ্রুত আরও সুইপলি করার জন্য আমরা উইন্ডো মেনুতে ক্লিক করবো এবং এখান থেকে পেজ মেকার টুল, এই পেজ মেকার টুলে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে একটি বিশাল একটি টুল এখানে সংযোজিত হয়েছে। এই টুলের সাথে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে কাজ করার মাধ্যমে শিখব। এখানে একটি বিষয় হলো যে এখানে দুইটি আইকন আমাদের সামনে রয়েছে, একটি হলো ফটোশপের আইকন এবং একটি হলো ইলাস্ট্রেটরের আইকন। দেখুন এই আইকন দুটো দেখে বোঝা যাচ্ছে এটি সিএস টু। তো এখানে এই ফটোশপের যে আইকনটি রয়েছে এই আইকনটিতে যদি আমরা একটি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফটোশপ সফটওয়্যারটি সরাসরি এখান থেকে ওপেন হবে, এবং এখানে যে ইলাস্ট্রেটর আইকনটি রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা সরাসরি এখান থেকে ইলাস্ট্রেটর ওপেন করতে পারি। তো এই সুবিধাটি এজন্য রয়েছে অ্যাডোবি ইনডিজেন সিএস টু সফটওয়্যারটি দিয়ে, কিন্তু এরকম প্রয়োজন হতে পারে যে আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সাথে শেয়ার করে আমরা বিভিন্ন কাজ করব। তো এখানে আইকন দুটো দেখে বোঝা যাচ্ছে যে এ দুটোই হলো অ্যাডোবি ফটোশপের সিএস টু ভার্সনের আইকন এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিএস টু ভার্সনের আইকন, অর্থাৎ আমরা যদি এখান থেকে সরাসরি ওপেন করতে চাই তাহলে আমাদের মেশিন অবশ্যই অ্যাডোবি ফটোশপ সিএস টু এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস টু এই সিএস টু বা ক্রিয়েটিভ সুইট টু এর ভার্সনটি কিন্তু আমাদের মেশিনে ইনস্টল করা থাকতে হবে। তো এখন দেখুন এখানে যে অবজেক্টটি আমরা ক্রিয়েট করেছি এই অবজেক্টের সাথে আমরা এই অবজেক্টকে বিভিন্নভাবে মডিফাই করতে পারবো আমাদের প্রয়োজনে। যেরকম স্ট্রোক এখানে প্লেটটি আমরা এখানে একটি ক্লিক করার মাধ্যমে এটি নিয়ে আসলাম, এখানে স্ট্রোক এর যে কালার, ট্রান্সপারেন্সি, গ্রেডিয়েন্ট এগুলো আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্নভাবে ব্যবহার করব। তো এছাড়া এখানে দেখুন যে সোয়াচ, এখানে যে সোয়াচ রয়েছে এই সোয়াচে ক্লিক করার মাধ্যমে আমরা এই রেডিমেড কালারগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এখানে যে আরও একটি বিষয়ে যে আরও একটি প্লেট রয়েছে সেটি হলো লেয়ার প্লেট, এটি ডান পাশে থাকবে, আমরা ক্লিক করার মাধ্যমে এভাবে অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার পরে এখানে আমরা যে লেয়ার লেখা দেখতে পাচ্ছি পোর্ট্রেট আকারে, এই লেয়ারের উপর ক্লিক করার মাধ্যমে আমরা লেয়ারকে অ্যাক্টিভ করবো, অর্থাৎ উপরে আমরা এইভাবে লেয়ার থাকা দেখবো। যেরকম আমরা যদি পেজে ক্লিক করি তাহলে কিন্তু এটি থাকবে না, একইভাবে ইনফো দেখুন শুধুমাত্র লেয়ার এভাবে ক্লিক করার সাথে সাথে কিন্তু উপরে লেয়ার ওয়ান এভাবে চলে এসেছে, অর্থাৎ লেয়ারের সাথে রিলেটেড এখানে যে বিষয়গুলো সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যে আমরা ফটোশপে আমরা
লেয়ার সম্পর্কে বিস্তারিত জেনেছি, যে গ্রাফিক্সের কাজ করার ক্ষেত্রে লেয়ার একটি বিশেষ ভূমিকা রাখে। এটি হলো একটি কাজ করার ধারাবাহিক প্রক্রিয়া। বিভিন্ন লেয়ারে যদি আমরা বিভিন্ন কাজ করে থাকি, তাহলে সেটি বিভিন্ন সময় এডিট করার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। তো এখানে যে আইকনটি রয়েছে, এটি হলো নতুন করে কোনো লেয়ার তৈরি করার জন্য। অর্থাৎ এখানে যদি আমরা একটি নর্মালি একটি ক্লিক করি, তাহলে দেখব যে লেয়ার টু, অর্থাৎ নতুন করে আরও একটি লেয়ার তৈরি হয়ে গেছে। এভাবে ক্লিক করার মাধ্যমে দেখুন, এখানে 1, 2, 3, অর্থাৎ এখানে তিনটি লেয়ার রয়েছে। এভাবে এখানে ক্লিক করে করে আমরা নতুন করে লেয়ার তৈরি করতে পারি। এছাড়া এখানে যে আইকনটি রয়েছে, ফটোশপের মতো এখানে এই ক্লিক করে আমরা যেই লেয়ারটি সিলেক্ট থাকবে, সেই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে সেই লেয়ারটি ডিলিট হয়ে যাবে। একইভাবে এখানে পেজ রয়েছে, যে লেয়ারের নিচে যে পেজেস, লক্ষ্য করুন অ্যাডোবি ইনডিজাইন CS2 সফটওয়্যারটি যেহেতু একটি পেজ লেআউট সফটওয়্যার, এখানে এই পেজেসের একটি বিশেষ ভূমিকা আছে। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই বিষয়গুলো ছিল না। অর্থাৎ অনেকগুলো পেজ নিয়ে কাজ করার ক্ষেত্রে যে সকল সুবিধা হয়, যেরকম আমরা যারা অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেছি, সেখানে আমরা অনেকগুলো পেজ নিয়ে কাজ করার কোনো সুবিধা ছিল না। অর্থাৎ নতুন করে ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা একটি ডকুমেন্ট তৈরি করে এবং সেটিকে মিনিমাইজ করে রেখে আবার আরও একটি ডকুমেন্ট তৈরি করতাম এবং সেটিকে প্রয়োজনে আবার মিনিমাইজ করে রাখতাম, এভাবে। কিন্তু অ্যাডোবি ইনডিজাইন CS2 সফটওয়্যারটি, আমরা যারা এমএস ওয়ার্ডে কাজ করেছি, এমএস ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকগুলো পেজ নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারতাম। অর্থাৎ নতুন করে পেজ তৈরি করে করে 1000, 2000, 3000 পেজ আমরা এভাবে তৈরি করতাম এবং সেই পেজগুলোর মধ্যে বিভিন্ন পেজ নিয়ে আমরা খুব দ্রুত কাজ করতে পারতাম। অর্থাৎ আমাদের এই এমএস ওয়ার্ডে যারা কাজ করেছে, তারা দেখেছি 1 থেকে 10 হাজার পেজও যদি হয়, তাহলে খুব মুহূর্তের মধ্যে খুব দ্রুত এবং সুইফটলি কিন্তু আমরা নির্দিষ্ট যে কোনো পেজে আমরা যেতে পারতাম, আবার সেই পেজ থেকে ফিরে আসতে পারতাম, নতুন করে পেজ তৈরি করতে পারতাম পেজ। তো এভাবে এই অ্যাডোবি ইনডিজাইন CS2 সফটওয়্যারটি যেহেতু একটি পেজ লেআউট সফটওয়্যার এবং খুব দ্রুত আমরা এই কাজগুলো এখন দেখব। যেমন ধরুন আমরা যদি এখানে নতুন করে কোনো পেজ তৈরি করতে চাই, অর্থাৎ এখানে তো একটি পেজ আছে, তো নতুন করে কোনো পেজ তৈরি করার ক্ষেত্রে আমাদের যা করতে হবে, তাহলে এই প্যালেটের উপর আমরা মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করে এখানে ইনসার্ট পেজ দিলেও আমরা নতুন পেজ তৈরি হয়ে যাবে। অথবা এখানে এই পেজ অ্যাক্টিভ থাকা অবস্থায়, লেয়ার নয়, পেজ অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা এখানে যে একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করার মাধ্যমে নতুন নতুন পেজ আমরা তৈরি করতে পারবো। অথবা এখানে মাউস পয়েন্টার রেখে আমরা যদি ইনসার্ট পেজ দিই, তাহলে কিন্তু নতুন নতুন পেজ তৈরি হবে। দেখুন এখানে 4 pages in 3 spreads রয়েছে, অর্থাৎ 4টা পেজ আমরা অলরেডি তৈরি করে ফেলেছি আইকনে ক্লিক করার মাধ্যমে। এবং প্রথম যে পেজটি নিয়ে আমরা কাজ করেছিলাম এবং সেই পেজের উপরে একটি রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করেছিলাম, এখন এরকম কাজ করার ক্ষেত্রে এরকম প্রয়োজন হয় যে আমাদের 1 থেকে কয়েক লাখ কয়েক হাজার পেজ এরকম তৈরি করার প্রয়োজন হতে পারে। তো দেখুন এখানে যে পেজটি আমাদের 1 নম্বর পেজটি ছিল, যেটির মধ্যে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করেছিলাম, সেই পেজটি কিন্তু এখন আর দেখছি না, আছে কিন্তু সেটি আমাদের, আমরা এই প্লেটের উপর মাউস পয়েন্টে রেখে আমরা মুভ পেজ, দেখুন আমাদের এখানে মুভ পেজ 4 রয়েছে। তো আমরা যেহেতু 1 নম্বর পেজে আমরা যেই ডকুমেন্ট, আমরা 1 নম্বর পেজে যে রেক্ট্যাঙ্গেল ড্র করেছিলাম, সেই 1 নম্বর পেজটি আমরা এখন দেখতে চাচ্ছি। অর্থাৎ 1 নম্বর পেজে যে ডকুমেন্টটি রয়েছে, সেই ডকুমেন্টটি আমরা যদি 3 নম্বর পেজে বা 2 নম্বর পেজে নিয়ে আসতে চাই, সেটি আমরা পারবো। অর্থাৎ মুভ পেজে, অর্থাৎ আমরা কত নম্বর পেজকে আমরা মুভ করাতে চাচ্ছি। অর্থাৎ আমাদের 1 নম্বর পেজ আমরা যদি এখানে 1 উল্লেখ করে দিই এবং আমরা যেই পেজে এখন যেতে চাই, সেই পেজটি এই 1 নম্বর পেজের পরে নাকি আগে, তো যেহেতু এটি 1 নম্বর পেজের পরে, সুতরাং এখানে 1 উল্লেখ করে দিই, আমরা যদি এখানে 4 উল্লেখ করে দিই, আমরা ওকে থেকে, দেখুন এখানে 4 নম্বর পেজ অলরেডি চলে এসেছে, অর্থাৎ এখানেও শো করবে অলরেডি। দেখুন এখানে যে নিচে অলরেডি শো করতেছে যে আমরা এখন কত নম্বর পেজে আছি, দেখুন এখানে 2 রয়েছে। অর্থাৎ আমরা এই স্লাইডার ধরে আমরা যদি টান দিই, তাহলে আমরা দেখব যে এখানে আমরা 4 নম্বর পেজে আছি। তো এই 4 নম্বর পেজে যেই অবজেক্টটি রয়েছে, এটি যদি আমরা মুভ করাইয়া 1 নম্বর পেজে নিতে চাই, তাহলে আমরা এই প্লেটের উপর মাউস পয়েন্টার রেখে মুভ পেজ ক্লিক করব এবং এখানে যে 4 নম্বর পেজটি আমরা মুভ করাতে চাই এবং সেটি যে এই 4 নম্বর পেজের আগে না পরে, সেটি যে বিফোর, অর্থাৎ পূর্বে, 4 নম্বর পেজটি
পূর্বে আমরা কত নম্বর পেজে নিতে চাই? এক নম্বর পেজে। সুতরাং এখানে ওয়ান দিয়ে আমরা দিয়ে দিব। আমরা এখন যদি দেখি যে এটি কয় নম্বর পেজে রয়েছে, এখান থেকে ক্লিক করে আমরা ওয়ানে ক্লিক করি, দেখুন এখানে অলরেডি এক নম্বর পেজে আমরা চলে এসেছি। তো এভাবে আমরা পেজ বিভিন্নভাবে মুভ করাতে পারবো এবং পেজ এভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। এবং আমরা যদি এই ধরনের কোনো পেজকে যদি ডিলিট করতে চাই সেটিও এভাবে, যেমন দেখুন এখানে দুই, আমরা এখান থেকে দুই সিলেক্ট করে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু দুই নম্বর পেজটি অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা বিভিন্ন পেজ তৈরি করতে পারবো এবং বিভিন্ন পেজ বিভিন্ন দিকে মুভ করাতে পারবো অথবা কোনো পেজকে ডিলিট করতে পারবো। এছাড়া অ্যাডোবি ইন্ডিজেন সিএস টু সফটওয়্যারটিতে একটি বিশেষ সুবিধা আমরা এই কাজ করার ক্ষেত্রে পাব। যেমন ধরুন আমাদের সামনে যেই রেক্ট্যাঙ্গেলটি আমরা ড্র করেছি, তো এরকম বেশ কিছু অবজেক্ট অথবা বেশ কিছু রেক্ট্যাঙ্গেল বা বিভিন্ন শেপ তৈরি করে আমাদের ডিজাইন করার কাজে আমাদের লাগতে পারে, অর্থাৎ ডিজাইন করার প্রয়োজনে এরকম আমরা অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে। আমরা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেছিলাম তাদের ক্ষেত্রে এরকম দেখেছি যে অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে সিলেক্ট সংক্রান্ত কিছু জটিলতায় পড়তে হয়। তো সে সময় আমরা যদি এভাবে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আমরা কিন্তু লক সিলেকশন, অর্থাৎ এটিকে আর আমরা সিলেক্ট করতে পারতাম না, অর্থাৎ এটিকে আমরা লক করতে পারতাম, অর্থাৎ সেটিকে যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এভাবে অবজেক্টে গিয়ে লক করতাম তাহলে কিন্তু সেটি আর সিলেক্ট করা যেত না, বিভিন্ন এডিট করা যেত না, বিভিন্ন দিকে মুভ করানো যেত না, যেহেতু এটি লক করা আছে। কিন্তু অ্যাডোবি ইন্ডিজেন সিএস টু সফটওয়্যারটিতে একটি বিশেষ সুবিধা হলো, দেখুন আমরা এই অবজেক্টটি যদি সিলেক্ট করি, সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি অবজেক্টে যাই এবং এখানে যদি লক পজিশন, এই লক পজিশন যেমন ধরুন এটিকে আমরা এখন বিভিন্ন দিকে লক করানোর সময় এখানে দেখতে পাচ্ছি একটি তালা, অর্থাৎ এটিকে ক্লিক করে ধরে কোনো দিকে মুভ করাতে চাইলে যেমন দেখুন এখানে একটি তালার যে প্রতিকৃতি সেটি দেখাচ্ছে, অর্থাৎ এটি লক পজিশন, অর্থাৎ পজিশনটা লক হয়ে গেছে, কোনো দিকে আমরা এটিকে মুভ করাতে আর পারছি না। কিন্তু এটিকে বিভিন্নভাবে এডিট করা যাবে, অর্থাৎ বিভিন্ন কালার এখান থেকে আমরা দিতে পারবো, বিভিন্নভাবে এটিকে বিভিন্ন দিকে এডিট করতে পারবো। যেমন ধরুন আমরা এটিকে লাইন কালার দিতে চাইলে এখানে লাইন কালার এবং এই স্ট্রোক আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। কিন্তু এটিকে যদি কোনো দিকে মুভ করাতে চাই সেটি আর পারবো না, কারণ আমরা অবজেক্টে গিয়ে লক পজিশন দিয়ে দিচ্ছি। একইভাবে এটিকে যদি আমরা বিভিন্ন দিকে মুভ করাতে চাই তাহলে আনলক পজিশন, অর্থাৎ এটিকে আমরা এখন বিভিন্ন দিকে এই পজিশন থেকে মুভ করাতে পারবো, যেটি অ্যাডোবি ইলাস্ট্রেটর ছিল যে আমরা যখন এটিকে সিলেক্ট করে লক করতাম তাহলে সেটি আর সিলেক্ট করা যেত না, এডিট করা যেত না, কোনো দিকে মুভ করানো যেত না। তো এভাবে অ্যাডোবি ইন্ডিজেন সিএস টু সফটওয়্যারটির যে নতুন কী কী আরও বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে ধীরে ধীরে শিখে নেব।